জিস ওই তিন নামের আদি জীবন জাতি করি সমাজ স্তুতি। এবার আমাদের সামনে আসছেন ভাই মোহাম্মদ সাজ্জাদুর রহমান হেদায়েতুল্লাহ। মানসিকভাবে প্রস্তুতি থাকবে তাওহীদুল ইসলাম লাভেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ইলা আখিরিল আয়াত ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিগু আন্নি ওয়ালাউ আয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অতঃপর আপনার ছাত্র পাঠকের কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট এলিট প্রবীণ ছাত্র ভাইরা, সবাইকে আমার অন্তরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দারুল দেওবন্দের ইতিহাস ও অবদান। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালু ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিহাস হচ্ছে জাতির উন্নতি সোপান, ইতিহাস হচ্ছে জাতির চলার পথের দিক নির্দেশনা, কারণ ইতিহাস জাতিকে পরিশুদ্ধ ও পরিমার্জিত করে তোলে। সেই ইতিহাসের পাতায় দারুল দেওবন্দ একটি ঐতিহাসিক নাম, তাই চলুন আমরা সেই দারুল দেওবন্দের ইতিহাস অবদান সম্পর্কে আলোচনা করি। সম্মানিত উপস্থিতি, 1757 সালে ইংরেজ শাসক যখন ভারতীয় উপমহাদেশ ক্ষমতাকে ছিনিয়ে নেয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই দেশের মানব সমাজ থেকে কর আদায় করা শুরু করে, ঠিক সেই মুহূর্তে মুসলমানগণ তাদের ক্ষমতাকে না পেরে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ, অসহযোগ এবং ব্রিটিশ খেলাফত আন্দোলনের সূচনা করে। আর সেই ক্ষেত্রে এদেশের ওলামায়ে কেরাম অসংখ্য ভূমিকা পালন করে। আর 1803 সালে প্রাথমিকভাবে ওলামায়ে কেরামের আন্দোলন শুরু হয় আজাদী আন্দোলনের মাধ্যমে। আর এই আন্দোলনের সূচনা ঘটান সেকালের শ্রেষ্ঠ আলেম শাহ মহিউল্লাহ দেওবন্দী রহমতুল্লাহি আলাইহি। এই মহামারী সিদ্ধ পর তার সুযোগ্য পুত্র আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি ব্রিটিশকে ভারত দমন সুস্থকারী হিসেবে আখ্যায়িত করে তাদের বিতরণের জন্য জিহাদ করা ফরজ হওয়ার ফতোয়া জারি করেন। এই ঘোষণার কারণেই তার সুযোগ্য সঙ্গে সাইদ আহমদ দেলোদ রহমতুল্লাহ আলাই এর নেতৃত্বে 1831 সালে বালাকোটের ময়দানে ব্রিটিশ বাহিনীর সাথে এক রক্তপ্রিয় যুদ্ধ হয়। কিন্তু এই যুদ্ধে মুজাহিদ বাহিনীর বিপর্যয় ঘটে। সাময়িকভাবে তখন আজাদী আন্দোলনে ভাটা পড়লেও 1857 সালে আবার ব্রিটিশদের বিরুদ্ধে মুয়াজি বাহিনীর দ্বারা সংগঠিত হয়। এই পর্যায়ে সচেতন ও দৃঢ় সোনালী কেরাম সংগ্রাম প্রধানের ভিন্ন মত ও প্রথা অবলম্বন করেন। ইংরেজি সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘকালের প্রস্তুতি হিসেবে 1866 সালে হজ্জাতুল ইসলাম হজ্জাত মাওলানা কাসেম আহমদ রহমতুল্লাহি আলাইহি ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ অবস্থানে সাত্তা মসজিদ তালিম কাজে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রতিষ্ঠান থেকে অসংখ্য নিবেদিত প্রাণ প্রশিক্ষিত কর্মী বের হয়ে এসে আজাদী আন্দোলনকে ভিন্ন মাত্রা দান করেন। সম্মানিত উপস্থিতি, এবার দারুল দেওবন্দের অবদানে আলোচনা করা যাক। দারুল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এই শিক্ষা ধারাকে অনুসরণ করে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে যে জাগরণ সৃষ্টি হয়েছিল তা কেবলমাত্র শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং উপমহাদেশের মুসলিম উম্মার জীবনধারা সামগ্রিক তথা রাজনৈতিক, সামাজিক ও ইসলামিক চর্চার ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পড়ে। এক্ষেত্রে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির ব্যাপারে ব্যাপারেও তাদের অবদান অবিস্মরণীয়। এক্ষেত্রে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশেও তাদের অবদান অবিস্মরণীয়। পাশাপাশি ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই বাংলার বুক থেকে সকল নাস্তিকবাদীদের বিতাড়িত করতে হবে। তাহলে সার্থক হবে আজকের এই সেমিনার। ধন্যবাদ।